হাস্তি হিসেবে ফজরের নামাজের সময় ডাকতে দিতেন। ওটা তখন হিন্দু ছিলাম ক্লাস সেভেন, কারণটা হচ্ছে আমি ভোরে উঠতে পারতাম, অন্যদেরকেও ডাকতে বলতো আমি উঠতে পারতাম, তো আমাকে ডাকতে দিত। সেই টাইমে আমার তিন ব্যাচ সিনিয়র একজন ভাই ছিলেন, উনিও আমাকে এই দায়িত্ব এটা ভালোবেসে দিতেন যে আমি সকালবেলা উঠতে পারি, তা আমাকে উনি নামাজে যাইতেন তা আমাকে ডাকতে দিতেন। তা আমি ওইভাবে ওই ভাইকে এবং এই ভাইকে দুই ভাইকে ডেকে দিতাম। হয়তো আল্লাহ তাআলা চাইলে তো এটার কারণেও আমাকে হেদায়েত দিতে পারেন, আমি জানি না। বৃহস্পতিবারে বিশেষ করে মাগরিবের পরে একটু থাকা সময় ছিল, ওই টাইমটা আমি ছিলাম ক্লাস সেভেন এর একদম সাত নম্বর রুমের লাস্ট প্লেসে। তো আমার ওই দুই প্লেসে আমরা ধর্মীয় কথাবার্তা বলতাম, ওইটা আমাকে খুব প্রভাবান্বিত করতো। যে তখন আমি দেখলাম যে আসলে আমি যেটা হিন্দু ধর্ম মানি তার চেয়ে তো ইসলাম ধর্মটা অনেক সুন্দর, ওইটা আমার কাছে ভালো লাগতো। পরবর্তীতে জাকির নায়েকের একটা বই আমি পাই, ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য। এটা কোন ক্লাসে? এটা ক্লাস এইটে। হ্যাঁ, তো ওইটা পাওয়ার পরে আমি কখনো বেদ দেখি নাই, আমার বাসায় কোনো বেদ নাই। আমার বাসায় এক লাইব্রেরি বই আছে, কোরআনের অনুবাদ আছে, বিভিন্ন বই আছে, কিন্তু বেদ কখনো আমি পাই নাই। তো আমি লাইব্রেরিতে গিয়ে আমি গীতার রেফারেন্স দেখে মিলাতাম, আমার কাছে গীতা থাকতো, আমি গীতা পড়তাম। মুসলিমরা যখন মাগরিবের টাইমে নামাজে যেত আমি ওই সময় গীতা পড়তাম, ওই গীতা দেখে আমি মিলালাম যে হ্যাঁ আসলে এরকম ভাবে সপ্তম অধ্যায় ২০ নম্বর শ্লোক, যে নানা কামনায় যাহার জ্ঞান নাশ হয় তারাই নানা ভবন দেবতার পূজা করে। তারপর এভাবে বেদে রেফারেন্স মিলাতাম, বেদে দেখলাম যে যজুর্বেদের ৪০ অধ্যায় ৯ নম্বর শ্লোক, যারা প্রকৃতির উপাসনা করে তারা অন্ধকারে প্রবেশ করবে, আর যারা সৃষ্টি জিনিস উপাসনা করে তারা আরো অন্ধকারে প্রবেশ করবে। তারপরে দেখলাম যে নরাশংস অনুবাদ চেঞ্জ করতে করতে নর মানে হচ্ছে মানুষ, আশংস হচ্ছে প্রশংসা, তো প্রশংসিত মানুষ হচ্ছে যিনি, তিনি হচ্ছে নরাশংস। তো এভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেরকম প্রশংসিত মানব হিসেবে আরবিতে বলা হয়, তো দেখলাম যে এরকম ভাবে সংস্কৃততেও প্রশংসিত মানব নরাশংস হিসেবে দেখলাম যে ঋগ্বেদের বহু জায়গায় এক কথা। এটা দেখে আমার মধ্যে মনে হলো যে হিন্দু ধর্মেও যে অবতার হিসেবে যাকে বলা হচ্ছে, যে একজন আসবে কল্কি অবতার হিসেবে যাকে বলা হচ্ছে, তিনি হয়তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হবে। আরেকটা দেখলাম যে হিন্দু ধর্মে মূর্তি পূজা নিষেধ, ওইটা দেখে আমি বেদের রেফারেন্স মিলালাম, গীতায় দেখলাম মূর্তি পূজা নিষেধ, ওইটা দেখে আমি গীতাতেও নিষেধ করতে, গীতাতে এতটা নিষেধ নাই, বেদে যেরকম করে আছে, বেদে একদম কোথাও মূর্তি পূজা সম্পর্কে ওরকম পাইনি আমি, বেদে প্রকৃতি পূজার কথাটা পাইছি বেশি। আর গীতায় হচ্ছে সপ্তম অধ্যায় ২০ নম্বর শ্লোক, এখানে বলতেছে যে নানা কামনায় যাহার জ্ঞান ধ্বংস হয়ে যায়, লোপ পেয়ে যায়, তারাই নানাভাবে অন্য দেবতার পূজা করে। তো এটা তো আসলে মূর্তি পূজা না করার জন্য উৎসাহ দিচ্ছে। এই রেফারেন্স গুলো আমাকে একটু টানছে, এটা কেন? পরে আমি ছুটিতে বাসায় গিয়ে আমি আমার মাকে জিজ্ঞাসা করি যে আমাদের ধর্মে নাকি মূর্তি পূজা নিষেধ, দিয়ে মা বলে যে হ্যাঁ নিষেধ, তাহলে করো কেন? এটা একদম সাধারণ হিন্দুও জানে যে মূর্তি পূজা নিষেধ, নিষেধ নিষেধ, এটা প্রায় সকল হিন্দুই জানে, প্রায় সকল হিন্দুই জানে যে মূর্তি পূজা নিষেধ। এটা একটা গুরুত্বপূর্ণ ইনপুট, মানে এটা আসলে আমরা জানতাম না যে আমি খাঁটি হিন্দু হব, আমার বাপ দাদা মূর্তি পূজা করুক বা না করুক, হিন্দু ধর্মের মূর্তি পূজা নিষেধ, আমি মূর্তি পূজা করবো না। আরো একটু পড়াশোনা করলাম, আমি ওই লাইব্রেরিতে গিয়ে গিয়ে পড়তাম, কলেজ লাইব্রেরিতে গিয়ে গিয়ে বেদ কোরআনের বাংলা অনুবাদটা। আমাকে প্রথমে এক ভাই জানালেন খাঁটি হিন্দু হলে হবে না, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তুমি যদি মানো কখনো তা গ্রহণযোগ্য হবে না, চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। এইটা আমি আমার কাছে খুবই খারাপ লাগলো, কারণ আমার বাবা নিরামিষভোজী, তিনি কোনো আমিষ খান না, এলাকার মধ্যে অন্যতম ধার্মিক হিসেবে আমার বাবা পরিচিত আছেন এখনো। পরিবারগত ভাবে আমি ধার্মিক হিসেবে ছোটবেলা থেকে ধর্ম ভীরু হিসেবে আমি বড় হয়েছিলাম, এরকম আমি বহু সাধকদের দেখেছি যারা নিরামিষ খান না, অন্য কারো হাতে খান না, এমনকি অনেক ভালো ভালো নৈতিক গুণ আছে, এমনকি ঈশ্বরের উপাসনার ক্ষেত্রে তারা অনেক এগিয়ে, অনেক মুসলমানদেরকে এত স্যাক্রিফাইস করতে আমি দেখিনি। মানে এমনকি যে মুসলমানরা যতটা আমরা বাহ্যিক ভাবে আমি আমার চোখে যতটুকু দেখছি, হিন্দুরা তো তার চেয়ে অনেক বেশি স্যাক্রিফাইস করে অনেক ক্ষেত্রে, অনেকের চেয়ে। খুবই আমার খারাপ লাগছে, এটা কিভাবে হয়। পরবর্তীতে আমার এই বিশ্বাস ছিল বেদও আল্লাহর বাণী, গীতাও আল্লাহর বাণী, কোরআনও আল্লাহর বাণী। কোরআন যখন পড়ি তখন আমার কাছে একটা অন্যরকম অনুভূতি আসলো, এর আগে আমি রামায়ণ মহাভারত গীতা পড়েছি কিন্তু ওইখানকার যে কথা কোরআনের বাংলা অনুবাদ আমাকে অন্য একটা অনুভূতি এনে দিল, যে সরাসরি সৃষ্টিকর্তা মানুষকে বলতেছেন যে এটা এমন এক কিতাব, শুরুতে এরকম, যেটা এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই, সূচনাতে এরকম।